মর্নিং বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমাদের ব্লগ নিয়ে। তো এখন বাজে একটার থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। আর এখন একটু খাবো চা। কেন খাচ্ছি চা শোনো, তোমাদের একটু শুনিয়ে দিই, কেননা আজকে পূর্ণিমা, আজকে ভাবলাম ভাত জল খাবো না, তার জন্য আজকে উপোষ মতন আছি। বারো মাসে উপোষ মতন না, এই শুধু লুচি তরকারি খাওয়াবে, সেটাই উপোষ টুপোষ কিছু না, বলো ওই সমস্ত ফালতু কথা। সবাই বেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, বিস্কুট টিস্কুট খাওয়া হয়ে গেছে, তাছাড়া একটু এটা সেটা খাওয়া হয়ে গেছে। এখন অবশ্য পেট ভর্তি করে খাওয়া হয়নি, খিদে আছে। তো এখন জাস্ট আমরা চা খাবো, আর চায়ের সাথে সাথে, চা খাওয়ার সাথে সাথে আমরা একটু ব্যবস্থা করে নেবো রান্না বান্না। তো কি 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 রান্না করছি, আপাতত একটা জিনিসই রান্না করছি, সেটা কি দেখবে দেখে নাও তোমরা। এই দেখো, এই বছরের প্রথম এঁচোড় আমি নিয়ে এসেছি। আর এঁচোড়গুলো কাটতে গেলে তো হাতে বড্ড আঠা আঠা হয়ে যায়, এমনিতেই একটুখানি কাটতে গিয়ে তাই একটু আঠা আঠা চুলগুলো হাতে জড়িয়ে গেছে। তো আমি ফার্স্টে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি এঁচোড়টা সিদ্ধ করতে দেবো বলে। এর ভিতরে একটু সামান্য তেল দিয়ে আলু আর এঁচোড়গুলো দিয়ে আমি চার পাঁচটা সিটি মেনু নিয়ে তারপরে গিয়ে আমি রান্না করবো এঁচোড়টা। আর অ্যাকচুয়ালি মা এঁচোড় রান্না করবে না, করবো আমি। বন্ধু রান্না করবে, আর আজকে এঁচোড়ের তরকারি আর লুচি। আর রাতের বেলায় যদি আমার হাজবেন্ড বাড়িতে আসে তখন ভেবে দেখবো কি, তখন তো কিছু না কিছু করতে হবে। আর এবছরে দোসরা বৈশাখে আমরা প্রথম এঁচোড় খাচ্ছি বাড়িতে। না না, বাড়িতে দোসরা বৈশাখে প্রথম খাচ্ছি। আর পয়লা বৈশাখে, মানে পয়লা বৈশাখে খেয়েছি পুরাতন বাড়িতে। কারণ আমাদের এখানে মায়ের আগে একদিনকে বলেছি মায়ের পুজো না হলে খেতে নেই, কারণ আমাদের এখানে গ্রামের নিয়ম, তো সেই নিয়মটাই আমাদেরকেও পালন করতে হয়। তো যাই হোক না কেন, আর কথা না বাড়িয়ে আগে চাটা খেয়ে নিই, তারপরে লুচি তরকারিটা বানিয়ে আমার মুখের ধারে এনে দিই। কিন্তু আমি এখন আমার গোপু সোনাইকে পুজো দিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় আমি স্নান টান করে, মানে গা ধুয়ে বেরিয়ে, আর গোপু সোনাইকে পুজো দেওয়ার আগে আমি বসিয়ে দিয়েছি এদিকে। তো ভাত হতে হতে তোমার ভাতটা হয়ে যাক, আর যেহেতু পূর্ণিমা আমি কি অন্য কিছু খাচ্ছি, বাবা এসেছে তো সেই কারণে ভাতটা হচ্ছে। আর এদিকে দেখো, আমি তো একটু আগে করে রেখেছিলাম একটা পাতলা পাতলা পেঁপের তরকারি, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি যে কেমন হলো বিষয়টা। তো এই যে সেই এঁচোড়ের তরকারি, দেখতে অসাধারণ হয়েছে, খেতেও খুব অসাধারণ বলবো না, দেখতে অসাধারণ হয়েছে, খেতে মোটামুটি ভালো হয়েছে, যেহেতু আমি রান্না করেছি এই কারণে আমি অসাধারণ বলতে পারি না, আমার বলার ইচ্ছাও নেই, অসাধারণ মিনিমাম। ও এদিকে একজন আমাকে বলছে যে আমি বলে দিই। তো দেখো যাই হোক কেন, এঁচোড়ের তরকারিটা খেতে অসাধারণ হয়েছে, ও বলতে পারছে না ওর হাতের রান্না, কিন্তু আমি ওর হয়ে বলে দিলাম। কিন্তু জানি না ভাতের সঙ্গে কতটা ভালো লাগবে,
কিন্তু লুচির সঙ্গে আমরা খেয়েছি, অসাধারণ লাগছিল না? তো যাই হোক, এখন চলো আমি এবার ভাতটা নামিয়ে নেবো, আর গোপুর সোনাকে আসমানটা করিয়ে নেবো, নিয়ে ভাতটা নামিয়ে নেবো। নেওয়ার পরে বাবা খেয়ে নেবে, তারপরে তখন সেই টাইমে আমি চটপট করে আমার লুচি কটা ভেজে নেবো। তো চলো আমি এখন ঝটপট করে লুচিগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো, এখন আমরা চলে গেছি লুচি তরকারি নিয়ে, যে মা হাতে লুচি তরকারি করতে, আর আমি আর মা এখন রাতের ডিনার কমপ্লিট করে নেবো। আর আজকে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই। আর আমি তো ব্লগের ভিতরে যে চরকের ব্লগটা ছিল ওখানে ফুল পড়ার ব্লগটা, মানে ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ ওই ভিডিওটা অন্য একজনের কাছে ছিল, তো তার কাছ থেকে আমি নিতে পারিনি। তাকে বলেছে সে পাঠিয়ে দেবে, মানে তার কাছ থেকে বলতে আমার দিদির কাছে রয়েছে, তো দিদি দিয়ে দেবে। তো ওই যে ফুল পড়ার ভিডিওটা, তো ওটা আমি দেখি যেদিন পাবো সেদিন তার ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা যেন তাতে কিছু মনে করো না প্লিজ। তো চলো আজকের মতন আমরা ব্লগটাকে এখানে এন্ড করছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই করে একটা লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবো। তো শুভরাত্রি, গুড নাইট। আর দোসরা বৈশাখ, আশা করছি সবাই ভালো গেছে। আর তেসরা বৈশাখ মানে বছরের আর 365 দিনও যেন সবার খুব ভালো ছিল।